মুহূর্তে আমি চলে এসেছি দীঘার সমুদ্র সৈকতে এবং অজস্র পরিমাণে ভিড় হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি এবং তোমাদেরও দেখাবো সেই উপচে পড়া মানুষের ভিড়। ওই দেখো বন্ধুরা, দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যাবে তোমাদের উপচে পড়া মানুষের ভিড় দেখতে পাবে। দেখো ১৫০ টাকা করে পার হেড এই বোটে চড়ার জন্য পড়বে, ম্যাক্সিমাম ১১ থেকে ১২ জন তোমরা এই বোটের উপর চড়তে পারবে। সো ফ্রেন্ড, অবশেষে আমরা চলে এলাম দীঘায়। এখন আমরা দীঘা স্টেশনে আছি, সময় হচ্ছে ১১টা বেজে ৮ মিনিট আর আমরা উঠেছিলাম ৬টা ২৫। তো মোটামুটি জার্নিটা আমাদের খুব ভালোই ছিল, কারণ আমাদের পাশে বেশ কয়েকটা বাচ্চাকে পেয়ে গিয়েছিলাম যাদের সঙ্গে কাটাতে কাটাতে আমরা চলে এসেছি। এবং এখন এই মুহূর্তে আছি দীঘা স্টেশনে, এখান থেকে আমাদের হোটেল করতে হবে এবং হোটেল করে তারপরে তোমাদের বিচের ভিডিও দেখাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভ্রমণ কান্তদা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। সো ফ্রেন্ড, আমরা রুম নিয়ে নিয়েছি আর তোমাদের রুমটা একবার জাস্ট খালি দেখিয়ে দেব। এই দেখো পুরো বিচের সামনে নিউ দীঘা সি বিচ, এটা ব্যালকানি থেকে আমি ভিডিওটা করছি আর এসেই নোংরা হয়ে গিয়েছে, তার আগেও একবার দেখিয়ে দিই কারণ বুঝতেই পারছো চেঞ্জ করার জন্য তাড়াহুড়ো করে সব বের করেছি, জাস্ট খালি একবার দেখানোর ছিল তাই একবার দেখিয়ে দিলাম এটা। সো ফ্রেন্ড, আমরা বিচে নামার জন্য রেডি, কিন্তু তার আগে একটু টিফিন করতে হবে কারণ সকাল থেকে একটুও সময় পাইনি টিফিন করার, জাস্ট এসেই রুম খুঁজতে লেগে গিয়েছিলাম এবং তারপরে রুম পেয়ে সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়েছি বিচে নামবো। আর এখন দেখছি একটু খাওয়ার জন্য কোথায় ভালো টিফিন পাওয়া যায়। নিউ দীঘার কাছে আমরা আছি এখন আর নিউ দীঘার বিচেই আমরা নামছি। এই দেখো এখানে অনেক আছে, দেখে নি টিফিন কি হবে। লুচি কচুরি পরোটা, আলু পরোটা, প্লেন পরোটা, গরম ভাত। লুচি কচুরি কীরকম কী দাম? ৫ পিস থাকবে ২৫ টাকা। ৫ পিসে ২৫ টাকা। আর পরোটা, পরোটা আপনার আলু পরোটা হলে ৪০ টাকা, প্লেন পরোটা হলে ৩০ টাকা। আচ্ছা ভিতরে বসুন। তোমাদের একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই, এটা অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখো এখানে এই সব কিছু পেয়ে যাবো। প্লেন পরোটা, আলু পরোটা, ঘুগনি মুড়ি, লাচ্চা প্লেট। ম্যাডাম পুরো রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য, মানে আমার থেকে বেশি ওর খিদে পাচ্ছে, আমার তো পাচ্ছেই, আমার থেকে বেশি ওর খিদে পাচ্ছে তাই সবার আগে খেতে চলে এসেছে। ঠিক আছে, আমরা বেরিয়েছি ৬টার সময়, তো খিদে তো পাবেই। ঠিক 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 আছে, খেয়ে চলে এসেছে গরম গরম লুচি ঘুগনি, খেয়ে নেওয়া হোক তারপরে কথা হচ্ছে। অজস্র ভিড় হয়েছে বন্ধুরা দীঘাতে আজ শনিবার, যে কারণে আরও বেশি ভিড় হয়েছে। ইভেন এখানে হোটেলের লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে শনিবার রবিবার প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর আমি তোমাদের সাজেস্ট করব, ছুটি থাকলে তো আসবেনই, যদি কম রেটে রুম নিতে চাও তাহলে অবশ্যই মানে শনিবার রবিবার বাদ দিয়ে এসো, কারণ শনিবার রবিবারে যে রুম ৬-৭০০ টাকায় তোমরা যথেষ্ট ভালো পেয়ে যাবে, সেখানে
এই শনিবার রবিবার ছুটির দিন আসলে সেটা রেট ডাবল হয়ে যায়। মানে আমাদের রুমটা পড়লো 1,500 টাকা। এই মুহূর্তে আমি চলে এসেছি দীঘার সমুদ্র সৈকতে এবং অজস্র পরিমাণে ভিড় হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি এবং তোমাদেরও দেখাবো সেই উপচে পড়া মানুষের ভিড়। ওই দেখো বন্ধুরা, দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যাবে তোমাদের উপচে পড়া মানুষের ভিড় দেখতে পাবে। দেখো আমি এখন আছি নিউ দীঘায়, আর নিউ দীঘাতে সব থেকে বেশি এই স্নানের জন্য ভিড় হয়। দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। যে কি বিভৎস ভিড় হয়েছে, আমি সামনের দিকে যত যাচ্ছি ততই উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করতে পারছি। তোমাদের দেখাবো সেই ভিড়, দেখো একবার কি বিভৎস ভিড়। আমি আবার কাছে নিয়ে যাব, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো বন্ধুরা কতটা ভিড় হয়েছে। দেখো কি বিভৎস হারে ভিড় হয়েছে। ১৫০ টাকা করে পার হেড এই বোটে চড়ার জন্য পড়বে। ম্যাক্সিমাম 11 থেকে 12 জন তোমরা এই বোটের উপর চড়তে পারবে। আর যেখান থেকে চড়িয়ে আনবে আমি একবার জাস্ট দেখিয়ে দিই, সেই দূরে একবার, ক্যামেরা যাচ্ছে না, আমি একবার তবুও দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে যাচ্ছে, আরও একটু দূরে যাবে, সেখান থেকে ঘুরিয়ে আনবে মাত্র ১৫০ টাকার। তো বন্ধুরা, ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি একান্তই ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং ভ্রমণ কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে নেবেন।